ভারতে নিষেধাজ্ঞায় 5 দিন বন্ধের পর শনিবার থেকে দেশে আসা পেঁয়াজের বেশিরভাগই পচে নষ্ট হয়ে গেছে। এ পেঁয়াজ খালাস করতে গিয়ে ব্যবসায়ীদের মাথায় হাত। হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ পচে যাওয়ায় পানির দরে বেচতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে একদিন পর আবারও বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে 5 দিনের মাথায় শনিবার 31 ট্রাক ভর্তি 721 মেট্রিক টন পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে ঢোকে। ভারতের খোজাডাঙ্গা বন্দর দিয়ে দেশে ঢোকার অপেক্ষায় পেঁয়াজ বোঝাই 200+ ট্রাক। অন্যদিকে রাজধানী ঢাকায় পেঁয়াজের পাইকারি খুচরা দুই বাজারেই এখন ক্রেতার হাহাকার। একদিকে ক্রেতা সংকট, আরেকদিকে পর্যাপ্ত সরবরাহের কারণে পচনশীল পণ্যটির দাম না কমিয়ে এখন উপায় নেই বিক্রেতাদেরও। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে শুধু এই আতঙ্কে গত কয়েকদিন হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এতে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। এদিকে বাজার নিয়ন্ত্রণে চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান।